নমস্কার বন্ধুরা কম্পেটেটিভি দুনিয়া আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদ্বীপ আর আমরা রেগুলার যেমনটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস করি আজ মঙ্গলবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার একুশের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট এগিয়ে চলো টু পয়েন্ট জিরো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো আজকে প্রথম কোশ্চেন বলছে দেখুন কে উত্তরাখণ্ডের একদিনের জন্য মহিলা সিএম নিযুক্ত হলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সামনে যে পরীক্ষা আসছে সেখানে দেখতে পাবেন এটা রিপাবলিক ডে অর্থাৎ আজকের দিনে তিনি কিন্তু মহিলা সিএম হবেন উত্তরাখণ্ডের তো এই দেখুন ফটোটা এখানে দেখতে পাচ্ছেন ইনি তো এনার বয়স কুড়ি বছর বর্তমানে তো অপশান এ বলছে সৃষ্টি জয়ন্ত অপশান বি সৃষ্টি গোস্বামী অপশান সি রূপা মেহতা অপশান ডি সোহাগ রয় ইনি কিন্তু একদিনের জন্য মহিলা এ মতো চলেছেন একেবারে মুভির মতো একটা ঘটনা উত্তরাখণ্ডের তো কারেক্ট আনসার এখানে হবে সৃষ্টি গোস্বামী ইনি বিএসসির একজন স্টুডেন্ট হরিদ্বারে বাড়ি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসতে চলেছে সামনে গ্রুপ ডি বলুন যে এক্সাম বলুন প্রত্যেকটা এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসতে আসার চান্স খুবই বেশি তো অবশ্যই মনে রাখবেন উত্তরাখণ্ডের একদিনের জন্য সিএম নিযুক্ত হলেন সৃষ্টি গোস্বামী আর এটি রিপাবলিক ডে আর আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই যে রিপাবলিক ডে দু হাজার একুশের এটা কত তম রিপাবলিক ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাও আসতে পারে গ্রুপ ডিতে তো নেক্সট কোশ্চেন কি বলছে দেখুন হু কল্ড কোভিড অ্যাজ নাইন্টিন অ্যাজ ইনইকুয়ালিটি ভাইরাস এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্টলি একটা কোম্পানি বা একটা রিপোর্ট কোভিড নাইনটিনকে চায়না ভাইরাস না বলে ইনইকুয়ালিটি ভাইরাস বলেছে কেন কারণ এই কোভিড নাইন্টিনের সময়ে মানুষের এবং মানুষের মধ্যে ইকুয়ালিটির অভাব দেখা গিয়েছে ইন ইন ইকুয়ালিটি চরমে উঠে গেছে একপাশে পাশে ক্যাপিটালিস্ট আর এক পাশে সমাজে নিচুতলার মানুষ একেবারে আরও নিচে নেমে গেছে আর দেখা গেছে রিপোর্ট বলছে যে যারা যত বেশি ধনী ছিলেন তারা আরও বেশি ধনী হয়েছেন এই কোভিড নাইন্টিনের জন্য আর যারা যত গরিব ছিলেন তারা আরও বেশি গরিব হয়েছেন আর স্পেশালি এই যে বাংলার এরিয়াটাই ওয়েস্ট বেঙ্গলের কিছু নিচের দিকে এরিয়া কলকাতা এই আশেপাশে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আমফানের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে আর এটা কিন্তু কোভিড নাইন্টিনের সময় ছিল তো রিসেন্টলি কোন রিপোর্ট কোভিড নাইন্টিনকে ইনিকোয়ালিটি ভাইরাস বলেছে অপশান এ অক্স ফার্ম রিপোর্ট অপশান বি ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট অপশান সি আইএমএফ রিপোর্ট অপশান ডি আই সি রিপোর্ট আপনারা একটা কাজ করবেন এই চারটে অপশান দেখলেন প্রত্যেকটা অপশানকে গুগল সার্চ করে এর হেডকোয়ার্টার দেখবেন এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা দেখবেন কারণ এটা আমি আর নতুন করে বলে দিচ্ছি না এর আগে আমি অনেকবার আলোচনা করেছি তো এখানে কারেক্ট আনসার হবে অক্স ফার্ম রিপোর্ট অক্স ফার্ম রিপোর্ট এখানে কারেক্ট আনসার হবে অক্স ফার্ম রিপোর্ট রিসেন্টলি কোভিড নাইনটিনকে ইন ভাইরাস বলে আখ্যায়িত করেছেন নেক্সট কোশ্চেন বলছে হাউ মেনি চিলড্রেন উইল গেট পি রাষ্ট্রীয় বাল পুরস্কার টু থাউজেন্ড অ্যাওয়ার্ড তো কতগুলো বাচ্চা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দু হাজার একুশের অ্যাওয়ার্ডটা পাবে তো অ্যাকচুয়ালি এখানে আপনারা পি এম রাষ্ট্রীয় বাল পুরস্কার না দেখে কোশ্চেন কিন্তু এরকমও থাকতে পারে যে পি এম আর বিপি পি এম আর বিপি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দু হাজার একুশ তো এখানে অপশান এ তিরিশ অপশন বি বাইশ অপশন সি আঠাশ অপশন ডি ছাব্বিশ তো এখানে কিন্তু আচ্ছা এখানে বাইশ নয় বত্রিশ হবে তারিখ টানসার কিন্তু বত্তিরিশ হবে এখানে ভুল করে বাইশ টাইপ হয়ে গেছে বত্তিরিশ জন বাচ্চা কিন্তু এবারে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দু হাজার একুশে আওয়াট পেয়েছে নেক্সট কোশ্চেনে চলে যাব বলছে হুইচ ব্রিক্স কান্ট্রি ডিড নট সাপোর্ট ট্রিটি অন প্রোহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপেন এখানে আপনারা যাদের নাম দেখতে পাচ্ছেন চারটে নাম ব্রিক্সে পাঁচটি কান্ট্রি পরে বিতে ব্রাজিল আড়তে রাশিয়া আইতে ইন্ডিয়া সিতে চায়না এবং এসে সাউথ আফ্রিকা এর মধ্যে আমি একটু বলে দিচ্ছি সাউথ আফ্রিকা ব্রাজিল এই দুটো অপশান আপনি এমনিতেই এলিমিনেট করতে পারছেন কিন্তু ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কনফিউশন হচ্ছে আপনি হয়তো বেশি অ্যাগ্রেসিভ হয়ে চায়নাকে কারেক্ট আনসার করলেন কিন্তু কারেক্ট আনসার এখানে চাইনা হবে না এখানে কারেক্ট আনসার হবে ইন্ডিয়া কেননা এটা রিসেন্টলি ঘটে যে চায়না কোনোদিনই কিন্তু এই যে ট্রিটি অন প্রোহেবিশন অফ নিউক্লিয়ার ওয়েপেন এটাকে সাপোর্ট করেনি তাহলে এই যে ট্রিটি অন প্রোহেবিশন অব নিউক্লিয়ার ওয়েপেন এটাকে সাপোর্ট না করার কোনো কারণ আসে না রিসেন্টলি ইউএসএ এটাকে সাপোর্ট করেছে ট্রিটি অন প্রোহেবিশন অব নিউক্লিয়ার ওয়েপেন নিউক্লিয়ার কে যে ট্রিটি নিউক্লিয়ার ওয়ে ওয়েপেনের প্রভিশন করেছে সেই যে সেটার থেকে ইউএসএ সেখান থেকে সাইন করেছে এখানে রিসেন্টলি কিন্তু ইন্ডিয়া কিন্তু এখানে বলেছে তারা এটাকে সাপোর্ট করছে না তো নেক্সট কোশ্চেন বলছে রিসেন্টলি ইউনিয়ন বাজেট অ্যাপ লঞ্চ বাই তো রিসেন্টলি ইউনিয়ন বাজেট বলে একটা অ্যাপ লঞ্চ হয়েছে একটু ইনভাইট কমা দিয়ে নেবেন রিসেন্টলি ইউনিয়ন বাজেট বলে একটি অ্যাপ লঞ্চ হয়েছে অ্যাপটি কে লঞ্চ করেছে কার দ্বারা লঞ্চ করা হয়েছে অপশান এ ফিনান্স মিনিস্টার অপশান বি ফিনান্স সেক্রেটারি অপশান সি পিএম বা প্রাইম মিনিস্টার অপশান ডি প্রেসিডেন্ট তো এখানে কারেক্ট আনসার হবে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন নির্মলা সীতারমণের দ্বারা কিন্তু ইউনিয়ন বাজেট নামে এই অ্যাপটি রিসেন্টলি লঞ্চ করা হলো আর এই অ্যাপের মাধ্যমে আপনারা বাজেট রিলেটেড তথ্য দিয়ে জানতে পারবেন নেক্সট কোশ্চেন বলছি দেখুন জেল টুরিজম ইজ গোয়িং টু ইনোগ্রেট ইন তো জেল ট্যুরিজম এটা কোথায় ইনোগ্রেট করা হতে চলেছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরীক্ষা এটা আপনারা দেখতে পাবেন ট্যুরিজমের পক্ষ থেকে মিনিস্টার অফ ট্যুরিজমের পক্ষ থেকে কোথায় জেল ট্যুরিজম তো জেল ট্যুরিজম ব্যাপারটা কী তো এই জায়গায় ট্যুরিস্টদের অ্যাট্রাকশানের জন্য একটা নকল জেল তৈরি করা হবে এবং যাতে ট্যুরিস্ট এসে জানতে পারে যে জেলের ভিতরে অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট কীরকম সেহেতু এই যে জেল ট্যুরিজম তৈরি করা হচ্ছে তো অপশান এ ইউপি বা উত্তরপ্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি আসাম এবং অপশান ডি মহারাষ্ট্র তো এখানে কারেক্ট আনসার হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রের সিএমের নাম কি মহারাষ্ট্রের সিএম নাম উদ্ধব ঠাকরে এবং এখানে এখানকার ক্যাপিটাল হল মুম্বাই এবং মুম্বাইতে মনে রাখবেন বেশিরভাগ ব্যাংকের হেডকোয়ার্টার কিন্তু অবস্থিত আর নেক্সট কোশ্চেন কি বলছে হাউ মেনি বার্ড স্পেসিস আর ফাউন্ড ইন সুন্দরবন তো অপশান এ দুশো তিপ্পান্ন অপশান বি আটশো উনত্রিশ অপশান সি সাতশো উনচল্লিশ অপশান ডি চারশো আঠাশ কতগুলি বার্ডের বা পাখির নতুন স্পেসিস পাওয়া গেছে সুন্দরবনে তো এখানে কারেক্ট আনসার হবে অপশান ডি চারশো আঠাশ চারশো আঠাশটা পাখির স্পেসিস পাওয়া গেছে সুন্দরবনে নতুন আর মনে রাখবেন এটা কে বার করেছে এই যে রিপোর্টটা জেড এস আই জিও জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই রিপোর্টটা কিন্তু পেশ করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় কলকাতা আমাদের কলকাতাতে কিন্তু জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার এবং এই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো ষোলো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ষোলো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রবলি ডেটটা পয়লা জুলাই আপনারা একটু চেক করে নেবেন গুগলে তবে উনিশশো ষোলো সাল এটা কনফার্ম আর উনিশশো ষোলো সালে এখানে এটাই কোশ্চেন আসতে পারে কখনো ডেট জিজ্ঞাসা করা হবে না তো কলকাতা হেডকোয়ার্টার উনিশশো ষোলো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর নেক্সট কোশ্চেন নেক্সট এবং ফাইনাল কোশ্চেন ন্যাশনাল ভোটার্স ডে ইজ সেলিব্রেটেড অন তো ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয় তো ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয় অপশান এ জানুয়ারি টোয়েন্টি অপশান বি আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে দিই অপশান এ জানুয়ারি টোয়েন্টি অপশান বি কী বলছে অপশান বি বলছে জানুয়ারি টোয়েন্টি টু অপশান সি বলছে জানুয়ারি টোয়েন্টি ফাইভ অপশন ডি বলছে জানুয়ারি টোয়েন্টি সিক্স তো কারেক্ট অ্যান্সার হবে ন্যাশনাল ভোটার্স ডে অপশান সি জানুয়ারি টোয়েন্টি ফাইভে কিন্তু এই ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয় তো এবারে থিম কী ছিল আমি থিমটা অ্যাড করে দিলাম একটু মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড ভিজিল্যান্ড সেফ অ্যান্ড ইনফর্মড মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড ভিজিল্যান্ড সেফ অ্যান্ড ইনফর্ম ছিল এবারের থিম তো আমি আজকে কোশ্চেন আনতে ভুলে গেছি আমি দু একদিন ধরে একটু তারাই রয়েছি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা তৈরি করছি তো যাই হোক আজকে কোশ্চেন আনতে ভুলে গেছি আমি নিজের মন থেকে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের কনস্টিটিউশানে আর্টিকেল থার্টি টু ছাড়াও আর কোন আর্টিকেলের মাধ্যমে রিট জারি করা যায় আর একবার কোশ্চেন করছি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল থার্টি টু ছাড়া আর কোন আর্টিকেলের দ্বারা রিট জারি করা যায় এই কোশ্চেনটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ